18 মিটার একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির ধ্রুব কত? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের মইটা। হ্যাঁ, এই যেটা হচ্ছে আমাদের মই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভূমি। ভূমির সাথে কত কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে আমরা লিখতে পারি এ বি সি। হ্যাঁ, 18 মিটার দীর্ঘ। হ্যাঁ, তাহলে মইটা দৈর্ঘ্য কতটুকু? 18 মিটার। তাহলে আমাদের দেয়ালটি দৈর্ঘ্য মানে এটুকু আমাদের চাইছে। তাহলে আমরা এটুকু ধরে নিই আমরা এক্স বা এইচ, যে কোনো ইচ্ছা। তা আমরা দেখি লম্বের সাথে অতিভুজের সম্পর্ক আছে কার? সাইনের। কার? সাইনের। তা লিখব সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত? এক্স। অতিভুজ কত? 18। সাইন 30 ডিগ্রি মানে হাফ, হাফ সমান সমান এক্স বাই কত? 18। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 2x সমান সমান 18। সুতরাং x সমান কত? 9। তাহলে এই দেয়ালটির উচ্চতা কতটুকু? এই দেয়ালটির উচ্চতা 9 মিটার।